বিএনপির তো আসলে এখন তাদের নেতারা ব্যর্থতার জন্য তারা নিজেই নিজেরাই ক্লান্ত, তাদের কর্মীরা হতাশ। নেতারা এই সম্বন্ধে কারোর সাথে কারো কথার মিল খুব একটা আমরা দেখি না। মঈন খান বললেন যে ভারতকে গণতন্ত্র উদ্ধারে সহযোগিতা করার জন্য, আবার রিজভী তার চাদর ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বর্জন শুরু করেছে। বিএনপি আসলে কি চায়? বিএনপি আসলে কি চায়? এখন বর্জনের নামে তারা আমাদের অর্জনকে ধ্বংস করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য, অন্য বর্জন। আর এটা কি সম্ভব? আপনারা সাংবাদিক বিবেকের কণ্ঠস, আপনারাই বলেন বাংলাদেশের আর ভারতের যে অবস্থা এবং এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন আদান প্রদান আমদানি রপ্তানি হয়ে থাকে, এর ভিতরে এ ধরনের বিষয় কি বাস্তব সম্মত না বাস্তবতা বুঝ? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আন্দোলন করার লোক পায় না, সামরিক ট্রেনিং কাকে দেবে? এই আরেকটা কিমিক্স আর কি, প্রতারণাপূর্ণ কৌশল। এখানে সার বলতে কিছু নেই, আমি বলবো এটা একটা গিমিক্স, এটা প্রতারণাপূর্ণ একটা কৌশল। এটা বিএনপি এক একজন, এটা আবার আরব নেতা বলছেন, এক এক নেতা এক এক সুরে বলছেন। আমি এখন শুনতে চাইব বিএনপির মহাসচিব তিনি কী বলেন।